আবারও হাজির পেপার। এর আগে তাকে আমরা ওয়েস্টমিনিস্টারে এমপিদের সঙ্গে কথা বলতে দেখেছি। এছাড়া মিউজিয়ামের ট্যুর গাইড হিসেবেও দেখা যায় তাকে। তবে এবার পেপারকে আরেকটু ভিন্ন ভূমিকায় চেষ্টা করা হচ্ছে। অরিয়াম স্কটল্যান্ডের ন্যাশনাল পারফরমেন্স সেন্টার ফর স্পোর্টসে পেপারের ভূমিকা বিশ্বের প্রথম রোবোটিক স্কোয়াশ কোচের। জাতীয় রবোটোরিয়াম ও হ্যারিয়েট ওয়াট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখার চেষ্টা করছেন যে কোচের সাথে একজন খেলোয়াড়ের সেশনের মাঝে রোবোটিক্স কী করে তার পারফরমেন্স ও মানসিক অবস্থার উন্নতিতে অবদান রাখতে পারে। তাদের অনুশীলনের সময় র্যাকেটে একটা মোশন ট্র্যাকিং সেন্সর যুক্ত করা আছে, যা রোবটের কাছে ওই খেলোয়াড়ের সমস্ত ডেটা পৌঁছে দিচ্ছে। এখানে অ্যাক্সেলারোমিটার আছে, জাইরো যুক্ত আছে, যা র্যাকেটের ত্রিমাত্রিক ডেটাগুলো সংগ্রহ করে। কারণ আপনি যখন কোনো শট খেলছেন, তখন আসলে খুব দ্রুততার সাথে সেটা ঘটে। মানুষের চোখ এর অনেক কিছুই ট্র্যাক করতে পারে না, কিন্তু জাইরো ও অ্যাক্সেলারোমিটার প্রতি সেকেন্ডে 1000 মতো তথ্য সংগ্রহ করে। এরপর এই সমস্ত তথ্যগুলো আমরা এআই ও মেশিন লার্নিং দিয়ে প্রসেস করি। তবে এসব কিছুর আরও বিশেষ দিক আছে, কারণ শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রেই এই হিউম্যানয়েড রোবট মোশন সেন্সর প্রযুক্তি ব্যবহার করছে না। আমরা স্কোয়াশ কোচ ও ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কাজ করছি। এ দুজনের সাথেই আমরা 1-to-1 সেশনগুলো পর্যবেক্ষণ করেছি। বেশ মিল আছে, কারণ এই দুই গ্রুপকেই প্রতিনিয়ত একই রকম অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়। আমরা দেখতে চাইছি এই দুই আলাদা গ্রুপের সাথে সমন্বয় করে একটা রোবোটিক সিস্টেম দাঁড় করানো যায় কিনা, যা মানুষের কাজে লাগবে। এর প্রধান উদ্দেশ্য হলো এই একই পদ্ধতি স্ট্রোক বা এ জাতীয় রোগ থেকে সেরে উঠছে তাদের ক্ষেত্রে কাজে লাগানো। ধরুন যে ব্যায়ামগুলো ফিজিওথেরাপিস্ট দেবে সেগুলো দেখবে একটা পেপার রোবট। এরপর সেই ব্যায়ামগুলো ঠিকমতো হলো কিনা তার একটা রিপোর্ট দেবে ফিজিওথেরাপিস্টের কাছে। ফলে ফিজিও জানবে এবং তার সেশনের একটা ট্র্যাক রাখতে পারবে। ফিজিওথেরাপিস্টরা বলছে তার রোগীদের অবস্থা বোঝার জন্য এটা ভীষণ কার্যকর, কারণ যখনই তারা দেখা করতে আসছে তখনই ফিজিও বলতে পারছে তার কোথায় কোথায় ভুল হচ্ছে ঠিক করতে হবে। এক্ষেত্রে আসলে রোবট শুধুমাত্র ডেটার আদান প্রদান করছে, কিন্তু মানুষের সেবা বা কোচিংয়ের পাশাপাশি যদি রোবটিক্সও 1-to-1 কাজে লাগানো যায়, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা যেভাবে শিখছি বা সেরে উঠছি তা একেবারে বদলে যাবে। See you next time.